ছোটদের বাচ্চাদের। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতি লাইভ অনুষ্ঠান আনন্দবাজার আলাপনে। প্রিয় দর্শক, আপনারা বর্তমানে যে যেখান থেকে লাইভটি দেখছেন, সবাইকে অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, আপনার যাতে আপনাদের বন্ধুরা আজকে লাইভটি দেখতে পারে এবং দেখার সুযোগ পেতে পারে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের লাইভে আমরা চেষ্টা করবো প্রতিদিনই কোনো না কোনো বিশেষ অতিথিদের আমাদের সাথে নিয়ে আসতে। আপনারা লাইভটি শুরু হওয়ার সময় যে এত সুন্দর একটি গান শুনলেন, যার কণ্ঠে তিনি আর কেউ না, তিনি হচ্ছে বর্তমান সময়ে জনপ্রিয় ইউটিউবার এবং গায়িকা মাইমুনা সুলতানা রুমকি। আজকে আমাদের সাথে আছে মাইমুনা সুলতানা রুমকি। আজকে আমরা তার সাথে আনন্দবাজার আলাপনে লাইভে আড্ডা দিব। তা আশা করি প্রিয় দর্শক, যারা আপনারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথে লাইভটি দেখবেন এবং উপভোগ করবেন। তবে লাইভটি শুরু হওয়ার আগে সকলের কাছে অনুরোধ, আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা লাইভটি দেখতে পারে। এবং আমাদের অতিথিকে ঘিরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি আপনারা কমেন্ট বক্সে চলে যাবেন এবং আপনাদের প্রশ্নটা দিবেন, ইনশাআল্লাহ আমাদের অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। মাইমুনা সুলতানা রুমকি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। এই লকডাউনের সময় কিভাবে কাটছে? লকডাউনের সময় আসলে খুব বিজি কাটছে, কারণ আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আছি, তো মোটামুটি 24 hours এর মধ্যে অলমোস্ট দেখা যায় যে 14 ঘন্টার মতো, অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ আমার অফিসের প্রচুর কাজ থাকে, বসেই থাকি কিন্তু সেটা ল্যাপটপের সামনে, তো এই আর কি খুব বিজি সময় কাটছে, যেটা ভালো আসলে, মাথায় উল্টাপাল্টা চিন্তা কম আসছে। তা মাইমুনা সুলতানা রুমকি আপু, আপনার এত সুন্দর গানটা যে আমাদের দর্শকরা আসলে শুনলো, যে যে গানটা দিয়ে আসলে স্টার্ট হলো গানটা, আসলে আমি মনে করি যে আমার হৃদয়ে গানটা যেভাবে ছুঁয়ে গেছে, আশা করি যে আমাদের দর্শকরা আছে যারা লাইভটি দেখছে তাদের হৃদয়েও গানটি ছুঁয়ে গেছে। তা রুমকি আপু, আপনার কাছে জানতে চাব যে আপনি জানি যে খুব ছোটবেলা থেকে আপনি গান করেন এবং গানের সাথে আপনি জড়িত আছেন, এবং সেই গান যে শিখে শিখে আজকে গানের এই পর্যায়ে, সেই গান শিখার পর্যায়টা কিরকম ছিল, এবং যে আপনার সেখান থেকে যে আপনার ইউটিউবিং এর যে যাত্রাটা, সেই যাত্রাটা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, গানের বিষয়টা হচ্ছে আমার ফ্যামিলিতে আসলে ওইভাবে কেউ নেই আমার আগে যারা হয়তো গান করেছে বা জামা ও কোনোভাবে মিডিয়ার সাথে রিলেটেড আছে, ওরকম কেউ নেই, একটু কনজারভেটিভ ফ্যামিলি। তাও আমার ছোটবেলা থেকে গানের প্রতি খুব আগ্রহ ছিল, আপন তো হোসেন আলী স্কুল থেকেই পাশ করেছো, তুমি জানো আমাদের স্কুলের সবাইকেই তো চেনো। আমি যখন ক্লাস 1-2 তে ছিলাম তখন দেখা যেত যে স্কুলে প্রতিদিন ক্লাসের পরে যদি দেখা যেত যে 5 মিনিট 10 মিনিট এক্সট্রা টাইম থাকতো, তখন টিচাররা সবাইকে সামনে আসতে বলতো আর হচ্ছে বলতো যে কে যা পারো, কেউ গান গাইতো, কেউ কবিতা আবৃত্তি করতো, তো একটু নেচে দেখাতো, তো ওরকম ছিল আর কি। তো আমাদের স্কুলেরই একজন টিচার জেবুন্নেসা ম্যাম, উনি হচ্ছে আম্মুকে বলে যে তোমার আম্মুকে একদিন আমি এরকম গান গাই, আমার মধ্যে ছোটবেলা থেকে জড়তা একটু কম ছিল, সেরকম কেউ বলতো যে গান গাইতে গিয়ে ধাই ধাই করে গিয়ে হ্যাঁ আমি গান গাইবো গান গাইবো, গিয়ে গান টান গিয়ে দিয়ে আসতাম। তো তারপরে জীবনদেখা ম্যাম একদিন হচ্ছে গিয়ে আম্মুকে বললো যে তোমার আম্মুকে বললো আমাকে বললো যে তোমার আম্মুকে বলো আমার সাথে দেখা করতে। আমি বাসায় এসে আম্মুকে বললাম, বলার পরে আম্মু হচ্ছে গেলো,
তারপর ম্যাম বলল যে তোমার গানের বেলা ভালো, আপনার মেয়ের গানের বেলা ভালো, ওকে গান শেখানো ভালো করবে। পরে আম্মু ওটা সিরিয়াসলি নেয় নাই, আম্মু ভাবছে যে পিচ্চি মানুষ, এখন ভালো লাগে বলতেছে, কয়েকদিন পর ছেড়ে দিবে, দরকার নেই। তো তখন সিরিয়াসলি নেয় নাই। তো এই করতে করতে মোটামুটি 1 2 3 4 আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন একটা কম্পিটিশন হয়, এটা বিভাগীয় পর্যায়ে ছিল, মোটামুটি প্রায় 23টারও বেশি স্কুল ছিল, ইসলামিক ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয়। ওখানে হচ্ছে গিয়ে কবিতা আবৃত্তি ছিল, মানে হামদনাথ আর হচ্ছে গিয়ে কেরাত, এরকম থাকতো। তা আমি যাই ওখানে কবিতা আবৃত্তি এবং হামদনাথে পার্টিসিপেট করার জন্য। আমার এর আগে কোথাও কোনো কিছু শেখা হয়নি, মানে এর আগে আমি কবিতা আবৃত্তিও কোথাও শিখিনি, গানও কোথাও শিখিনি। তো ওখানে পার্টিসিপেট করার পরে আমি হচ্ছে কি বিভাগীয় পর্যায়ে তৃতীয় হই কবিতা আবৃত্তিতে। তো এর পরে গিয়ে হচ্ছে আমার বাসায় মনে করলো যে না, মানে সে সিরিয়াস অ্যাবাউট ইট, লেটস গিভ হার সাম অ্যাটেনশন। পরে হচ্ছে কি আমাকে বললো যে তুমি আসলে কি চাও, গান শিখবা না কবিতা শিখবা? তো আই চুজ গান। তারপরে হচ্ছে গিয়ে তো ওখান থেকে আমাকে শিশু একাডেমিতে তারপরে আমি ভর্তি হই, তখন আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ আমি শিশু একাডেমিতে ভর্তি হই। শিশু একাডেমিতে 3 বছর শিখেছি, 3 বছর তারপরে ছায়ানটে ভর্তি হই। ছায়ানটে নজরুল সঙ্গীত শিখেছি। ছায়ানটে মোটামুটি 2টা কোর্স থাকে, সঙ্গীত প্রবেশ, সঙ্গীত পরিচিতি। সঙ্গীত পরিচিতিতে একচুয়ালি মিক্স অল কাইন্ড অফ সং থাকে। তো সঙ্গীত পরিচিতি শেষ হয়, শেষ করি 4 বছরে। তারপর সঙ্গীত প্রবেশে হচ্ছে আমি নজরুল সঙ্গীতের উপরে তালিম নিই, মানে ওইটা প্রায় 4 বছর, সেটা 8 বছর বা 10 বছর হবে অন অ্যান এভারেজ ছায়ানটে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি গানের শেখার শুরু থেকে আর কি শেখার জার্নিটা। হ্যাঁ, যেটা তারপরে আসলে হচ্ছে হ্যাঁ বলতে চাই যে আসলে 2015-এ, হ্যাঁ 2015-এ আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করি। এটা হচ্ছে গিয়ে বাংলা গান বাংলা গান বাংলা চ্যানেল থেকে একটা কম্পিটিশন ছিল, ওই কম্পিটিশনটাতে পার্টিসিপেট করি এবং সেখানে মানে পার্টিসিপেট করার পরে ওখানে আমাকে চুজ করা হয়। পরে হয়তো ওখানে একটা কম্পিটিশন উইন করি আর কি। তো এই আর কি। দর্শকরা, আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, সকলকে অনুরোধ করবো এত সুন্দর লাইভটি চলছে আপনার লাইভটি শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন, এবং অবশ্যই দৈনিক আনন্দবাজার পত্রিকা পেজে লাইক দিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী লাইভ গুলো আপনাদের মিস করতে না হয়। প্রিয় দর্শক, যদি মনের আপনাদের একটু বলে দিতে চাই যে আজকের মাইমুনা সুলতান আর রুমকি আপু এবং আমি, আমাদের দুইজনের স্কুল ছিল একটাই, আমরা একই স্কুল থেকে এসএসসি পাশ করেছি, এবং সেখানে যখন বলবো যে মাইমুনা সুলতান আর রুমকি আপু যখন আর কি আমি নিজে দেখেছি, উনি যখন স্কুলে প্রোগ্রাম গুলো হতো সেখানে গান করতে, এবং শুধু তাই না, উনি একজন র‍্যাম্প মডেল ছিলেন। উনি স্কুলে আমাদের প্রায় যখন 25 বছর পূর্তি প্রোগ্রাম হয় তখন সেখানে উনি র‍্যাম্প মডেল করেছিলেন, এবং সেখানে আমারও সুযোগ হয়েছিল তার নির্দেশনায় একটু র‍্যাম্পে হাঁটার। যাই হোক, খুবই সেগুলো খুবই সুখকর স্মৃতি ছিল। রুমকি আপু, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনার ইউটিউবিং যাত্রাটা, মানে ইউটিউবিং শুরু করাটা, তুফানি আপা যে নামটা আসলে তুফান ছড়িয়ে দিয়েছেন, এই প্ল্যানিংটা আসলে কবে থেকে ছিল এবং কিভাবে এটা শুরু হলো? ইউটিউবে তো আসলে পুরোপুরি আনপ্ল্যান, মানে ফার্স্টে হচ্ছে যে ফেসবুক থেকে, ফেসবুকে আমি ইউজুয়ালি এরকম কিছু ফানি ভিডিওস আপলোড করতাম, বা ফেসবুকে এরকম অনেক ফানি ভিডিওস আপলোড করতাম। স্পেশালি ওগুলো থাকতো যে নোয়াখালীর ভাষাতে, নোয়াখালীর মা এবং নোয়াখালীর মেয়ে এরকম দুটো ক্যারেক্টার প্লে করা হতো। তো তারপরে হচ্ছে ওই ফানি ভিডিও গুলো দেখলাম যে অনেক বেশি পপুলার হতে শুরু করে, বিভিন্ন পেজ থেকে প্রায় মিলিয়ন সাবস্ক্রাইব, মিলিয়ন ভিউজ পায়। তারপরে অনেকে আমাকে বলে যে কেন না তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো, মানে যেহেতু তুমি এই ধরনের কন্টেন্ট এগুলো আপলোড করছো এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে, একটা চ্যানেল ওপেন থাকলে ওখানে সব ভিডিও থাকলো। তো ওইভাবেই হচ্ছে গিয়ে তারপরে আগে ফেসবুকে, তারপর ভাইরাল হওয়া, তারপরে হচ্ছে যে ইউটিউবে আসা। তো ওই ওভাবেই আসলে মানে চ্যানেলটার শুরু। ফেসবুকে 2016 এর লাস্টে অথবা 2017 এর শুরুর দিকে থেকে হচ্ছে যে মানে ভাইরাল হওয়া শুরু হয়,
যদিও তারপরে 2017 এর মাঝামাঝি এসে হচ্ছে আমি ফেসবুকে মানে ইউটিউবে চ্যানেলটা শুরু করি। হ্যাঁ, যদি একটু বলতে চাই যে মানে 2017 সালে আপনার যাত্রাটা শুরু শুরু হয়, এবং যদি বলতে চাই মানে তখন আপনার মানে যে ভিডিও, যে ট্রেন্ডটা ছিল এবং যে ভিডিওটা করে আসলে আপনার পপুলারিটি বাড়তে শুরু করেছিল, সেটা হচ্ছে মিমিক্রি। আপনি একসাথে বিভিন্ন কণ্ঠে মিমিক্রি করতে পারতেন, এবং যেটা আসলে খুবই জনপ্রিয় ছিল সেই সময়টার জন্য, এবং সেখান থেকে আপনাকে আসলে বিভিন্ন ফানি কন্টেন্টের মাধ্যমে আসলে আপনার পরিচিতি লাভ করা এবং সেই মিমিক্রি গুলার মাধ্যমে। তবে একটু বলতে চাই যে এর মধ্যে একটা স্যাড নিউজ আছে, আপনার যে প্রথম ইউটিউব চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আলটিমেটলি 3 মাস পর হয়তো চ্যানেলটা কোনো একটা সমস্যার কারণে চ্যানেলটা আসলে চলে যায়। আমি কি ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে যে মিমিক্রি ভিডিওটাই যখন অনেক পপুলার হয় তখন হচ্ছে গিয়ে অনেকে এই প্রবলেমটা ফেস করে, মানে ইউটিউবিং বা যারা হচ্ছে গিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা এইসব ভিডিও আপলোড করতে থাকে তারা অনেকেই এই প্রবলেমটা ফেস করে। সেটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা ভিডিও যখন খুব ভাইরাল হয় তখন মানে আমি জানি না আমাদের মানে মানুষের মেন্টালিটি আমাদের এখানে কেমন, যেন সবাই মিলে হয়তো রিপোর্ট করে বা কিছু একটা করে চ্যানেলটাকে চেষ্টা করে বন্ধ করে দেওয়ার। তো আমার সাথেও তাই হয়েছিল। এরপরে আমি ওই চ্যানেলটা খুব ভালো ওই টাইমটাতে রেসপন্স ছিল। তারপর আমি প্রায় 1 মাসের মতো চেষ্টা করেছিলাম, 1 মাস 2 মাসের মতো চেষ্টা করেছি ওই চ্যানেলটাকে আবার ব্যাক করানোর, কিন্তু পারিনি আসলে। তো না পারার কারণে পরবর্তীতে 2 মাস কি 3 মাস পরে গিয়ে আমি মাঝখানে একটা ব্রেক ছিল আর কি, ভিডিওস গুলো আপলোড করার মাঝখানে মোটামুটি 2-3 মাসের একটা ব্রেক ছিল। তারপরে আমি হচ্ছে গিয়ে আমার বর্তমান যে চ্যানেলটা ওইটা আবার নতুন করে শুরু করি আর কি। আর যদি একটু বলতে চাই মানে তখন ইতিমধ্যে কিন্তু আপনার মানে দর্শকরা কিন্তু কমেন্ট করা শুরু করেছে যে বলে নেই যে রুমকি আপুর বাড়ি হচ্ছে নোয়াখালী, এবং সেই নোয়াখালী ভাষাতেই আসলে খুব পপুলার ছিলেন। আপনার যে নোয়াখালী ভাষা, যে বিশেষ করে মিমিক্রি গুলো ছিল, সেগুলো কিন্তু আপনার দর্শকরা এখন খুব মিস করে। আপনার চ্যানেলে এখন সেই ভিডিও গুলো পাওয়া যায় না। তো আজকে এই লাইভে আপনার সেই মিমিক্রি কি আমাদের দর্শকরা আপনার কাছ থেকে শুনতে পারে? এটা কিন্তু আমাদের আচ্ছা দর্শকদের চাওয়া। আচ্ছা, মিমিক্রিটা ছিল যেটা সেটা হচ্ছে একটা গান, টুনিমা, অনেক পপুলার একটা গান। ওই গানটাকেই হচ্ছে বিভিন্ন সিঙ্গাররা যদি গাইতেন তাহলে কিভাবে গাইতেন ওভাবে ওইটা করা ছিল। এখনই করবো এটা। যদি করতেন তা ভালো হতো। যে প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনাদের মধ্যে কিন্তু সুযোগটা চলে এসেছে, রুমকি আপু এখন আপনাদের মাঝে মিমিক্রি করা, তার যে 6টি কণ্ঠে মিমিক্রি করা গানটা শুনে এখন সেটা গাইবেন। আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং কমেন্ট করুন যে এই মিমিক্রিটি যেন আর মিস না হয়। মনে রাখবেন এই মিমিক্রি কিন্তু তার ইউটিউব চ্যানেলে নেই, সরাসরি লাইভে শোনার জন্য এখন আপনারা শুনতে পাবেন। রুমকি আপু প্লিজ। আচ্ছা, একটা গান খুব পপুলার, ও তুমি মা তোমার তুমি কথা শোনেন না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনেন না। এই গানটা যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধেয়, অবশ্যই আমি বারবার বলে রাখছি, আগে একটু বলে রাখি অনেকে ব্যাপারটা, এই ভিডিওটা নিয়ে অনেকে অনেকে অনেক মন্তব্য মানে নেগেটিভ কমেন্ট করেছেন, মানে নেগেটিভলি নিয়েছেন। আসলে এখানে কাউকে ছোট করা বা হেয় করার কোনো কিছু নেই, ব্যাপারটা সম্পূর্ণই জোক হিসেবে নেবেন আশা করি আপনারা। তো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, উনি যদি গাইতেন বা কম্পোজ করতেন এই গানটা তাহলে সেটার সুর কেমন হতো? ও তুমি মা তোমার তুমি কথা শোনে না, ও তুমি মা তোমার তুমি কথা শোনে না, তুমি যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও তুমি মা তোমার তুমি রে বোঝাও না। এই গানটাই যদি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি উনি সুর করতেন তাহলে উনি কিভাবে করতেন? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ও টুনি
চলি যাটা লগে রেটে মারে আমায় চেন তুমি মার, তোমার টুনি রে বোঝানা। এই গানটাই যদি হচ্ছেন সাইজি, লালন সাইজি, উনি যদি সুর করতেন উনি কিভাবে করতেন? ও টু নির্মা, ও তারপরে এই গানটা যদি আমাদের এখনকার জনপ্রিয় সিঙ্গার হাসান, উনি যদি গাইতেন উনি কিভাবে গাইতেন? ইনারা যারা এখন শুনবেন ওনারা তো বেঁচে আছেন, আমি জানি না ওনারা দেখলে হয়তো বা আমাকে মারার জন্য ছুটে আসবেন কিনা। আচ্ছা, চুনি কথা শুনে না, চুনি কথা শুনে না, চুনি মা চুনি রে বোঝান, ও চুনি মা চুনি রে বোঝান, চুনি মা। তো এইটাই, যদি হৃদয় খান উনি যদি কম্পোজ করতেন, উনি উনি গাইলে উনি কিভাবে গাইবেন? ও চলে না তোমার চলে, কেন কথা শোনে না, যা চল গে যাতে মারে আমার চলে না, ও তুমি মা তোমার জোরে বোঝাও, তুমি যত লাগে দেখতে মারে আমার চেনে না, ও চুনের মা চুনি রে বোঝা না, তুমি যত লাগে দেখতে মারে আমার চেনে না। এই ছিল কন্টেন্টটা, যেটা হচ্ছে অনেক ভাইরাল ছিল আর কি। আর রুমকি আপু, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আমাদের দর্শকদের জন্য আপনি এত সুন্দর একটা পারফরমেন্স করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন, আপনাদেরকে বলবো, আপনাদের মানে এই উনি যে মিমিক্রিটা করলেন, এটা কোনোভাবে নেগেটিভ ভাবে নেওয়ার কোনো দরকার নেই। আসলে উনি যখন এটা ভিডিও করেছিলেন, এটা একটা ফানি কন্টেন্ট নিয়ে করেছিলেন, যে আসলে মানে যাদের নামগুলো বললেন যে তারা কিভাবে কম্পোজ করলে গানের লিরিক্সটা কিভাবে হতো এবং গানের টিউনটা কিরকম হতো, এটা কোনো নেগেটিভ ইস্যুতে নেওয়ার কোনো দরকার নেই। আপনারা জাস্ট এটা ফানের জন্য ছিল, মজা মজার জন্য ছিল, গানটা মজা হিসেবে নেই নেন। হ্যাঁ রুমকি আপু, আসলে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর এটা করেছেন। তা রুমকি আপু, বলবো যে আপনি যে যে আপনার সেই যাত্রাটা ছিল ইউটিউবিং এর যে যাত্রাটা, আপনি যখন ইউটিউবিং এর এই যাত্রাটা শুরু করলেন, তখন কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধব ছিল, তারা অনেকে আপনাকে উৎসাহ দিয়েছে আপনাকে এই কাজটা করার জন্য, আবার অনেকে আপনাকে নেগেটিভ উৎসাহ দিয়েছে, না না এটা করো না, এটা করা ভালো হবে না, এটা এটা আসলে উচিত না, মানে তখন আপনি এই যে ফেজ মানে সমস্যাগুলো তখন কিভাবে আসলে আপনি হ্যান্ডেল করেছেন? যেমন সাপোজ আপনার খুব কাছের একজন মানুষ আপনাকে বলছে না তুমি ইউটিউব করো না, ইউটিউবিং করো না, এটা ভালো না, আবার আপনার ফ্যান ফলোয়ার্স বলছে তুমি আপনি ইউটিউবিং করেন, তখন আপনি এটা আসলে কিভাবে নিতেন ব্যাপারটা? আসলে মানে এটা তো এখন মানে এখন যে শুধু ইউটিউবিং শুরু করার পর থেকে যে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ চারিদিক থেকে নেগেটিভিটি পাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। একদম ছোটবেলা থেকে যখন থেকে গান শুরু করেছি, যখন থেকে হয়তো এরকম হয়তো যেটাকে আসলে আমাদের আমরা খুব স্বাভাবিক ভাবে দেখি না, যে যে কাজগুলোকে আমরা একটু
মানে থাকে না যে না মানে সিরিয়াস কিছু করছি না, যেটাকে এভাবে করে নেওয়া হয় আর কি। তো ওই একদম শুরু থেকেই এ ধরনের অনেক কিছু ফেস করেছি। ইনফ্যাক্ট আমার আম্মুকে অনেকে এভাবে করে বলতো যে আপনার মেয়েকে গান, মানে আমি স্কুল লাইফে অনেক দুষ্ট ছিলাম, তোমরা তো দেখছোই, তোমাদেরকে আর কি বলবো। স্কুল লাইফে হচ্ছে গিয়ে পড়াশোনা ঠিক মতো করতাম না, খুব দুষ্টামি করতাম। তো যেটা হচ্ছে কি, কলেজে ওঠার পর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আর কি। কলেজে ওঠার পর থেকে অনেক পড়াশোনা ভালো করতে শুরু করছিলাম। তো হচ্ছে কি, ওই টাইমটাতে যখন আমার রেজাল্ট খারাপ হতো, আমার আম্মুকে অনেকে বলতো যে আপনার মেয়েকে গান শিখায় না, গান শেখানোর কারণেই হচ্ছে কি ওর রেজাল্ট খারাপ করে। তারপরে হচ্ছে গিয়ে আমি যখন শিশুকালীন ভর্তি, তখন আমার মনে আছে আমাকে একজন বলেছিল যে সার্টিফিকেট দিয়ে মানে এখানে গান শিখলে কি হবে। আমি বললাম আমি তো ছোট ছিলাম, আমি বললাম যে এখানে গান শিখলে তারপরে হচ্ছে আমি তো গান গাইতে পারবো, আর হচ্ছে ওরা আমাকে একটা সার্টিফিকেট দিবে। তারপর উনি বলতেছিল যে সার্টিফিকেট দিয়ে তুমি কি করবা, কি পানি খাবা? এই ধরনের ফেজ গুলো আসলে এখন যে ফেজ করছি ব্যাপারটা কিন্তু এমন না। এইসব ফেজ গুলো একদম শুরু থেকে, আপনি মানে যখনই একটু ডিফারেন্ট কিছু করতে যাবেন, আপনাকে সবকিছুতেই আপনি এইসব বাধাগুলো পাবেন। বাট এগুলো নিয়ে আসলে এগুলোকে তোয়াক্কা না করাটাই হচ্ছে, তোয়াক্কা না করে না যারা, তারাই আসলে মানে ফিউচারে আগাতে পারে, ব্যাপারটা এরকম। আর অ্যাপ্রিসিয়েশন তো প্রচুর পাই, স্পেশালি আমার নোয়াখালীর ভিডিও তো আপলোড, আমার আমি দেখা যায় যে অফিসের কাজের কারণে বা বিভিন্ন রকমের ঝামেলার কারণে দেখা যায় যে ভিডিও আপলোড করতে আমার একটু দেরি হয়। দেখা যায় আমি আমার ইউটিউবে প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড করা ভালো, মানে করা উচিত, বাট আমি দেখা যায় যে মাসে একটা ভিডিও আমার আপলোড করা হয়। ইউটিউবে অত বেশি সময় দেওয়া হয় না, তো যার জন্য আমার ফ্যানদের অনেক বেশি ইয়ে থাকে, মানে কমপ্লেন থাকে। আমার প্রত্যেকটা ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট এটাই পড়ে যে আপু এতদিন পর কেন ভিডিও, আপু এতদিন পর কেন ভিডিও, কেন রেগুলার ভিডিও দেওয়া হয় না। সো এইগুলো তো আসলে ভালোবাসে, মানে আমাকে সবাই রেগুলার চাচ্ছে, ইউটিউবে সবাই চাচ্ছে আমি রেগুলার কন্টেন্ট আপলোড করি। সো ওইটা ওইটাই আসলে বেশি ইম্পর্টেন্ট, রাদার দেন কে কি বললো কে না বললো, ওগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। হ্যাঁ, আসলে আমরা আমরা আশা করি যে আপনার যে সামনে এগিয়ে যাবেন, পিছনে কোনো বাধা বিপত্তি আসলে সে দেখার বিষয় না। তা এই মুহূর্তে আপনার ফ্যান ফলোয়ার্স অনেক কমেন্ট করছে, আমরা একটু কমেন্ট গুলো পড়ে নিতে চাই। মাহফুজ আহসান রাহাত উনি বলেছেন যে আপুর ফানি ভিডিও গুলো জোস ছিল। MD পলাশ মাহমুদ বলছেন নোয়াখালীর ভাষায় কথা বলেন। আরিয়ানা আদিব এটা বলছে অনেক, আমি হ্যাঁ আমি কোনোখানে লাইভে আসলেই সবাই আপনি আপু আপনি নোয়াখালীর ভাষায় কথা বলেন। আসলে এটা একটা কমন ইস্যু হয়ে গেছে। আরিয়ান আদিব বলছে তোমার সাথে আমার নামের মিল আছে। হ্যাঁ MD রাকিব ভাই, উনিও আমাদের হোসেন আলী স্কুলের খুবই বর্তমানে খুবই হ্যাঁ উনিও আমি খুব ভালো বারবার ভাই। দেখছিলাম রাকিবের কমেন্ট। রাকিব ভাই কমেন্ট করছে আপনার আপু দুজনকে দেখে ভালো লাগছে। রাকিব ভাই বলছে আপুর শি নিডস হাগ বেস্ট। আরিফ বিল্লা বলছে কারণ ওটাতে রাকিব আছে দেখছো, এই জন্য ও বলতেছে ওইটার মধ্যে রাকিব, রাকিবও একটা রোল প্লে করছিল ওই ইয়ের সুপার স্টোরের দোকানদারের রোল প্লে, এটা ও ও করেছিল, এই জন্য এখন ও বলতেছে যে চিনির ভাগ ওইটা ওইটা বেস্ট, তাই না রাকিব? বাকিগুলো কি ভালো হয় নাই? ইন্টারনেট কানেকশন একটু ঝামেলা করতেছে, আমি নিজেই হোস্ট হয়ে নিজেই হচ্ছে গেস্ট হয়ে পুরো শোটা চালাই নিবো নাকি চিন্তা করতেছি। দুঃখিত, আমি একটু হঠাৎ করে একটা ব্যাক স্পেস চাপ করে আমি বের হয়ে গেছিলাম। তবে আমি বলে নিব যে অনেকে কমেন্ট করছে আপুর সিনিয়র থাক বেস্ট। আশা করব যে আপনারা যারা এখনো সিনিয়র থাক বেস্ট ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা অনেক ফানি ছিল। তবে রুমকি আপু, আপনাকে যদি এখন বলি যে এই যে করোনা কালে যে 3 মাস ধরে আপনি বাসায় রয়েছেন, এবং এই 3 মাস ধরে কি আপনার কোনো ভিডিও আপ হয়েছে কি, বা আপনার কোনো ভিডিওর রেসপন্স কি আগের মতো পাওয়া যাচ্ছে এই লকডাউনে? হ্যাঁ লকডাউনে আসলে মানে মানুষের এখন বাসা থেকে বের হচ্ছে কম, যার জন্য এখন কিন্তু একটা ভালো সময় মানুষ হচ্ছে মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করে। তো এই টাইমটা আসলে অনেক ভালো, মানে এই টাইমটাতে যারা আমরা ইউটিউবে আছি তাদের জন্য, তারা যদি প্রপারলি টাইমলি ভিডিওস আপলোড করতে পারে সেটার খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে।
আমি যদিও ওইভাবে পারছি না, তারপরও আমি চেষ্টা করতেছি। আমি লাস্ট উইকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারও ঈদের আগে, ঈদের আগে রোজার মধ্যে দুইটা ভিডিও আপলোড করেছিলাম। তো এভাবেই আর কি মোটামুটি মাসে চেষ্টা করছি যে তিনটা ভিডিও আপলোড করার, বাট সামহাও হয়তো করে ওঠা হচ্ছে না, কিন্তু দুইটা অ্যাটলিস্ট রাখার চেষ্টা করছি, সেটা মিউজিক্যাল ভিডিও আর হচ্ছে ফানি কন্টেন্ট মিক্স করে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন, আপনাদের কি একটু কি বলে একটু নোট দিতে চাই, রুমকি আপুর ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার নাম হচ্ছে তুফানি আপা। আসলে ওনার চ্যানেলে ভিডিওগুলো আসলে তুফানের মতো কি বলে ফানি। আপনারা যারা এখনো চ্যানেলটি দেখেননি বা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আশা করবো আপনারা খুব তাড়াতাড়ি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপুর নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসবে এবং আপু যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। একটু বলতে চাই যে তুফানি আপু বা তুফানি আপা বা রুমকি আপু যেটাই বলি, আপু কিন্তু যে শুধুই ফানি কন্টেন্টের নিয়ে কাজ করে তেমনটা না, ওনার যে ভয়েস মাশাল্লাহ, উনি যে মানে গান করে, ওনার চ্যানেলটা ঘুরলে আসলে বুঝতে পারবেন যে ওনার গানের ভক্ত কত মানুষ। বিশেষ করে বলবো যে আপু রিসেন্টলি কয়েকটা গানের কভার গান করেছে ডুয়েট, আর সেই গানগুলোর ভিউ অলরেডি একটা ভিউ দেখেছিলাম প্রায় 800K, আর একটা ভাসতে ভাসতে গানটার ভিউ প্রায় 350K ভিউ পার করেছে। তো বলবো যে আপু আপনি যে এত সুন্দর গান করেন, যে বিশেষ করে যে যেমন আজকে আমাদের লাইভের শুরুতে আপনার একটা গান প্লে হয়েছে, তো এখন এই যে গানগুলো করেন, আপনি কি এখান থেকে কোনো কনসার্টের অফার পেয়েছেন বা কনসার্টে কি আপনার কোনো গান করা হয়েছে? কনসার্টে আসলে অফার পাওয়া হয়, কিন্তু আসলে আমি ব্যস্ততার কারণে করা হয় না। আর কনসার্ট গুলো দেখা যায় কিছু ঝামেলা আছে, যেমন কনসার্ট গুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটু রাত করে হয়, যার জন্য বাসা থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অ্যালাউ করে না যে মানে এত রাত করে বাইরে থেকে কনসার্ট করা। তো এই জন্য আসলে কনসার্টটা আমার কম্পারেটিভলি অনেক কম করা হয়েছে। ওকে আপু, এখন একটু বলতে চাই আপনার যে ফ্যান ফলোয়ার যারা কমেন্ট করছে সবারই একটাই রিকোয়েস্ট, নোয়াখালী ভাষায় কেন কথা বলেন না? আসলে যে আমি বলবো যে এই মুহূর্তে কি আপনি নোয়াখালী ভাষায় কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে, বা আপন যদি আমি নোয়াখালী ভাষা আপনের পারি না, হোম ডিস্ট্রিক্ট কোথায়? তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বাড়ি আমার কোথায়? হোম নরসিংদী, আমার আর বাড়ি নরসিংদী? নরসিংদী। তো তুমি নরসিংদীর ভাষায় কথা বলো। হ্যাঁ, আমি নরসিংদীর ভাষায় কথা বলি, তুমি, আপনি নোয়াখালী ভাষায় কথা বলেন। হ্যাঁ তুমি নোয়াখালী, তুমি তো নোয়াখালী ভাষায় কথা বলতে হয় কেন? এটালাই মনে করো একদম রক্তে ধান লাগে নোয়াখালী ভাষা। কেউ যদি মনে করো আজ্ঞা, তুমি চেষ্টা করলে আগামী 5 বছর 6 বছরের মধ্যে তুমি কিন্তু চেষ্টা করলে তুমি এই ইংরেজি ভাষা শিখতে পারবা, তুমি চেষ্টা করলে তামিল ভাষাও শিখতে পারবা, তুমি চেষ্টা করলে চাইনিজ ভাষাও শিখতে পারবা, কিন্তু নোয়াখালী ভাষা যেটা, এটা মনে করো ভিতরে না থাকলে এটা আইয়ে না হাইট্টা না। এই জন্যই কি নোয়াখালী নোয়াখালীকে, ভাষায় কিছু, এই জন্যই কি নোয়াখালীকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী, বাংলাদেশের একটা আলাদা রাষ্ট্র যেখানে যেতে পাসপোর্ট হ্যাঁ লাগে? এটা তো মনে করো, এটা তো মানে একটু সুপিরিয়রিটি তো আছে, আমরা তো আছি, মনে করো আছি, আল্লাহ দিলে আমরা তো কই না, মানুষে কয়, মানুষে আমগর সুনাম করে, আমগর এখন কয়, আবার মানুষে আমগর খারাপও কয়, বুঝলো না? যে তারা সেলিব্রিটি মানে মানুষে কারেগর লই কথা কয়, মনে করো আম জনতা হ্যাঁ করে লই তো কেউ কথা বলতে পারে, কথা কইবো কারণে সেলিব্রিটি করে লই, যে তারা মনে করো জীবনে কিছু করছে, কিছু দিয়াই তো হচ্ছে, এটা করে লই মানুষের অনেক জল্পনা কল্পনা, এটা করে লই কত ভালো কথা খারাপ কথা কত কিছু কয়। তো নোয়াখালীরা মনে করো সেলিব্রিটি লেভেলে চলে গেছে ডিস্ট্রিক্টটা, বুঝলো? নোয়াখালী আরো কিছু ডিস্ট্রিক্ট আছে, কেন বরিশাল, ডিএমসিসি যে পুরা ডিস্ট্রিক্ট গুলা, ইভেন এগুলো মনে করো তারা একটা সেলিব্রিটি লেভেলে চলে গেছে। ইয়ালাই ব্যাকের হাতা করে লই সমস্যা, হাতা করে লই আবার বালাও কয় অনেকে, বালা মানুষের তো বালা করবই। এই যে ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী বলে বা আলাদা একটা রাষ্ট্র বলে, আসলে এর বিশেষত্বটা কোথায়? যে দেখা যায় যে বিশেষ করে বরিশাল, নোয়াখালী, বিএনসিসি, চট্টগ্রাম, কুমিল্লা, এই বিএনসিসি যে চারটা এলাকা নিয়ে গঠিত, মনে হচ্ছে যে এটা বাংলাদেশে আলাদা একটা বলয়, এবং এই বলয়টাকে ঘিরেই মানুষের সবসময় ক্রেজ বেশি থাকে, এবং সেক্ষেত্রে ক্রেজটা বেশি থাকে নোয়াখালীকে ঘিরে। বিশেষ করে নোয়াখালীর মানুষরা যেখানে থাকে তাদেরকে কি বলবো, যে আসলে
মানে পচানো সুরেই বলা হয় বা নাকি ভালো সুরে বলা হয়, তাদেরকে নিয়ে অলওয়েজ না কথা থাকে। ওই যে কইলাম না, কথা কারে লই কয়, মনে করো যাতে আম জনতা যাতে জীবনে কিছু করে না, তারে লই তো কেউ কথা বলে না। আজকে তুমি মনে করো তুমি কারে লই আজকে চায়ের চা খাইতে খাইতে দোয়ানে বই, তুমি কারে লই আলাপ করবে? তুমি তো আর মনে করো যদু মধু হ্যাঁ তাকে লই কথা কইতে না, তো কথা কইবা শাহরুখ খান, সালমান খান, ইয়ার হরে মনে করো এই কেন ঐশ্বরিয়া রয়, ইয়ার হরে মনে করো কারিনা কাপুর, হেতা করে লই তোমার কথা কইবা। হেতা করলে ওই সমালোচনা বেশি, হেতা করলে আলোচনা বেশি, কারণ তারা সেলিব্রিটি লেভেলে চলে গেছে। নোয়া খাইলেরাও সেলিব্রিটি লেভেলে চলে গেছে, ইয়ারলাই হেতা করলে সমালোচনা বেশি, আলোচনা বেশি, হেতা করে দেখলে মানুষের জ্বলে, ইয়ার হরে এই আর কি। বিভিন্ন আমরা আসলে এগুলো খুব একটা আমরা মানে মাথা কামাই না, আমরা আমগো কামের দিকে কনসেন্ট্রেট করি, আমরা আমগো কাম করি যাই আর কি। আসলে যদি বলতে চাই, আমি এ পর্যন্ত প্রায় 14 বার চট্টগ্রাম গিয়েছি এবং প্রায় 4 বার নোয়াখালী গিয়েছি। আসলে 14 বার চট্টগ্রাম যাওয়ার পরও আমি কিন্তু যে তাদের যে অরিজিনাল যে ভাষাগুলা, তারা যখন কথা বলে সেই ভাষা আসলে আমি কিছুই ধরতে পারি না যে তারা কি বলে, যে আমাকে মানে ভালো বলতেছে। ইয়ার আগে কও তুমি 14 বার 14 বার চট্টগ্রাম কি লেগেছো? এখানে কে আছে না গার্লফ্রেন্ড পাইনি সেখানে এখানে? না 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 সেখানে গিয়েছি, আমি একটা কাজে গিয়েছি যার কারণে আমার প্রায় প্রত্যেক ও বছরই যাওয়া আচ্ছা আচ্ছা, ও প্রত্যেক বছরই যাওয়া আচ্ছা আচ্ছা, এখনো প্রায় যাওয়া হয়। বাট হলো যে নোয়াখালী গার্লফ্রেন্ড চট্টগ্রাম টেনশন নাই তো না? এই দুইটা জেলার ভাষা আসলে যে ধরা আমি বা একজন নর্মাল মানুষের পক্ষে বোঝাটা আসলে এটা বলবো সো টাফ আপন একটা। তুমি কিন্তু কথা ঘুরাই গেলো, তুমি কিন্তু কথা অন্যদিকে লই যাও, বুঝছো? মনে করো ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। কোনো সন্দেহের আচ্ছা কিছু নাই। একটা মজার বিষয় বলি, হ্যাঁ তোমার নাম তো আপন, হ্যাঁ এখন তুমি তো আবার মনে করো আমার এলাকার ছোট ভাই, আবার মনে হ্যাঁ করো আমার স্কুলের ছোট ভাই, এখন আমি যখন তোমাকে কোথাও পরিচিত করাবো, পরিচয় করাবো, তখন তো কিভাবে বলবো যে আরে ও তো আমার এলাকার আপন ছোট ভাই, এরকম মানে তুমি কারো আঙ্কেল হলেও তুমি হচ্ছে গিয়ে তার আপন আঙ্কেল, তার হুম কারো ভাই হলে তার আপন ভাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জিনিসটা বলবো যে আসলে মানে এই সমস্যাটা যে কোথায়, কেউ যখন বলবে যে আসলে মানে ধরেন সাপোজ যে আমার জুনিয়র কারো কাছে আমাকে পরিচয় করায় দিচ্ছে, আরে এটা আমার আপন ভাই, এখন তারা কনফিউশনে থাকে যে আসলে চেহারায় মিল নাই, কোনো জিনে মিল নাই, কিভাবে আপন ভাই হয়। তাহলে তুমি কতজনের আপন ভাই চিন্তা করো, তুমি তো তাহলে আমারও আপন ভাই, আপন অবশ্যই ছোট ভাই। সেটা তো অবশ্যই। তোমার চেহারায় কিন্তু মিল আছে অবশ্য, সমস্যা নাই, বললে মানুষ বিশ্বাস করবে সব তুমি আমার দিকে চেয়ে মিল বেশি আছে, সুন্দর। সব হ্যাঁ দিকে মিল সবদিকে আছে। মিল আছে, বিকজ হচ্ছে গিয়ে ও আপনের, আপন তো অনেক মানে ট্যালেন্টেড, আপনের গুণের গুণ তো ওর মধ্যে যে বলে না কুট কুটকে ভরা হ্যায়, মানে উতরায় উতরায় পড়তেছে এরকম, অনেক ভালো নাচতে পারে, ও থিয়েটারের সাথে সংযুক্ত, গান গাইতে পারে, কি পারে নাই ছেলেটা এত বেশি তো। বেশি বলে লাভ নেই, আমি গান গাইতে পারি না, আমি নাচতে পারি না, শুধুমাত্র একটা প্রোগ্রামের জন্য একটা নাচ শিখেছিলাম, 2 কলি নাচ আমি শিখেছিলাম, আর আলটিমেটলি সেই আরে নাচটা আমার তাই করা তুমি হয়। যা নাচছিলা মানে পুরাই কি বলবো, স্টেজটা আসলে কেঁপে কেঁপে উঠেছে, বুঝতে পেরেছি আমাকে হ্যাঁ আর পর পুরো নাকাল পাড়া কাঁপছে, শুধু স্টেজ না। আচ্ছা রুমকি আপু, এখন যদি বলা হয় যে বর্তমানে যে বিশেষ করে যে আপনার মানে আমরা ইউটিউবে যে দেখি যে বর্তমানে যে নাটকটা আমাদের এক দর্শক কমেন্ট করেছে ব্যাচেলর পয়েন্ট, সেই ব্যাচেলর পয়েন্টে যে নাটকটা আসলে হিট খেয়েছে, সেখানে রোকেয়া নামে একটা চিত্র চরিত্র আছে, রোকেয়া যে নোয়াখালীর চরিত্রটা, মানে আমাদের এক দর্শক কমেন্ট করেছে ব্যাচেলর পয়েন্টে রোকেয়া চরিত্রটা যদি আপনাকে দেওয়া হয় আপনি কি করবেন, বা আপনি কি রোকেয়ার মতো একটু কথা বলে আমাদের দর্শকদের একটু বলতে পারবেন? রোকেয়া আসলে ও এখন পর্যন্ত আমি জানি না, আমি শুধুমাত্র ওখানে মানে ভয়েস দিয়েছিলাম, মানে প্রথম ফার্স্ট ফার্স্ট এপিসোড এর ফার্স্ট এপিসোড বলতেছি মানে কি বলে ফার্স্ট সিজনের, ফার্স্ট সিজনের ভয়েসটা ছিল আমার, সেকেন্ড সিজনেও বেশ কয়েকটা ভয়েস আমার দেওয়া, বাট আসলে ওইটার একদমই আমি করব কিনা বা আসলে ওইটা তো একদমই ওনাদের মানে নাটকের পরিচালক মানে ওদের এন্ডের ডিসিশন আসলে,
ওনাদের হয়তো প্ল্যান আছে একটু ডিফারেন্ট ভাবে, যেহেতু রোকেয়া ক্যারেক্টারটা অনেক বেশি পপুলার অলরেডি, শুধুমাত্র ভয়েসেই যে পরিমাণে পপুলারিটি রোকেয়া ক্যারেক্টারটা পেয়েছে, তো ওনাদের অবশ্যই এই ক্যারেক্টারটা নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা আছে হয়তো, আমি জানি না সেটা কি, বাট আমার যখন প্রয়োজন হয় ওনারা আমাকে বলে, আমি তখন ভয়েসটা আমি দিয়ে থাকি এই আর কি। বাট অভিনয় আমি করব কিনা বা আমাকেই বলা হবে কিনা এই ব্যাপারে আমি আসলে কিছু জানি না, বা এই আচ্ছা, ব্যাপারে আমি ওয়েট কিছুই ওয়েট বলতে পারবো ওয়েট, না। এই রোকেয়া প্রশ্নটাও আমি অনেক পাই যে কেন আমাকে রোকেয়া ক্যারেক্টারটাতে নেওয়া হচ্ছে না, কেন আমি রোকেয়া ক্যারেক্টারটা করতেছি না। সেটা হচ্ছে ভাই আমার কাছে, আমার হাতে তো আসলে মানে বিষয়টা না, বা হচ্ছে কি যে কয়েকটা এপিসোডে আমার ভয়েস চাওয়া হবে বা আমি আমাকে বলা হবে সেই কয়েকটা এপিসোডেই আমার ভয়েস যাবে, সবগুলো এপিসোডে ভয়েস কেন আমার গেল না এই প্রশ্নের উত্তর তো ভাই আমি দিতে পারবো না। বাট আচ্ছা সবচেয়ে মজার মানে আমার কাছে ভালো লাগে যেটা, যে মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে আমার ভয়েসটা, মানে ওখানে ওই নাটকের ওই ক্যারেক্টারটাতে যেন আমার ভয়েস যায় এই জন্য সবাই অ্যাপ্রিসিয়েট করে, এটা হচ্ছে গিয়ে বেস্ট পার্ট। আচ্ছা ওয়েট ওয়েট, রোকেয়া চরিত্রের ভয়েসটা কি আপনার ছিল? হ্যাঁ তুমি এখন জানলা, আল্লাহ আমি আমি মাত্র জানলাম আসলে, মানে ট্যালেন্টেড, বিশেষ করে যে কি বলো পলাশ ভাই, উনিও নাখাল পাড়ার একজন ট্যালেন্ট পার্সন হ্যাঁ হ্যাঁ আমাদের, পলাশ ভাই নাখাল পাড়ায় থাকে। এবং যে রোকেয়া চরিত্রটা করে উনিও যে আমাদের নাখাল পাড়ার একজন ট্যালেন্ট পার্সন, আমার আসলে জানা ছিল না যে আমাদের এত ক্লোজ আপু রুমকি আপু রোকেয়া চরিত্রের ভয়েসটা দিয়েছে। সত্যি কথা আমি আসলে আজকে জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো জানেন না হয়তো বা জেনে নিবেন যে ব্যাচেলর পয়েন্ট নাটকে রোকেয়া চরিত্রের যে ভয়েসটা সেটা কিন্তু আমাদের রুমকি আপুর ভয়েস। তো আপনারা আশা করছি যারা নাটকটি দেখেননি বা দেখেছেন তারা চেষ্টা করবেন নাটকটি দেখার, সেখানে আপুর যে অসাধারণ যে ভয়েস সে ভয়েসটা শুনতে পারবেন। তা রুমকি আপু, আপনি তো অনেক ভালো গান করেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনার একটা সলো কোনো গান শুনতে পারি আমরা? আচ্ছা গান শোনাতে হবে, শোনানো যায়? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি একটা গান গাইতে হবে তাহলে, না না, আমি তোমার আসলে একটা গান গাইতে হবে। আমি গান গাইতে পারি না আসলে, এরকম লজ্জা আমাকে দিবেন না অন স্টেজে। আমার যে দর্শকরা আপনার লাইভটি দেখছে আমার গান শুনে তারা লাইভে থাকবে না, আমি চাই না আমার দর্শকদের হারাতে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদের সকলকে জানাবো, আপনারা দৈনিক আনন্দবাজার পত্রিকা পেজে লাইক দিয়ে রাখবেন, আমাদের প্রতিদিন এরকম সুন্দর সুন্দর লাইভ হয় এবং সেই লাইভ গুলো যাতে আপনারা কোনো মিস না করেন, এবং যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন আমাদের রোকেয়া আপা, রুমকি আপু, তুফানি আপা, যেই নামে ডাকি না কেন উনি কিন্তু গিটার হাতে নিয়েছেন, এখন আমাদের গান শোনাবেন। তাই ওনার গান যেন মিস গিটারটা না উকুলেলে করতে হয়, ও ইকুলেলে নিয়েছেন, তা আপনারা যাতে এটা মিস না করতে হয় আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপুর গানটি শোনার জন্য লাইভের সাথেই থাকুন। হ্যাঁ রুমকি আপু, আচ্ছা আমি শুরু করছি। ওকে তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্যে পদ্মে আছে মূল, ঘুরতেছিলাম রঙের মেলায় তোপর বসে তোমার চোখ, অমন পালক ফেলতে তো কেউ পারে না, অমন পালক ফেলতে তো কেউ পারে না। ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট, সে ভাবনায় বয়স আমার
বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরতে চাইনি কোনোদিন, মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইর দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। কি বলবো, অসাধারণ, আসলে অসাধারণ। আর রুমকি আপুর থ্যাংক ইউ। আসলে এত সুন্দর গান করেন যে আসলে কি বলবো, যে আসলে হৃদয় ছেয়ে গেছে আপনার গান, আপনার কণ্ঠ আসলে মাশাল্লাহ অসাধারণ। আমি ইনশাল্লাহ দোয়া করি আপনার এই গান নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যান, এবং এক সময় আমি নিজের পার্সপেক্টিভ থেকে বলি, এক সময় আপনার গানের জন্য টিকিট কেটে আমি যাব আপনার হল রুমে, যাব আপনার গান দেখতে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ আমরা আসলে আবার ইউটিউবেও পাবা, সমস্যা নাই। যদি টিকিট কাটার ঝামেলা মনে হয়, আপাতত ইউটিউবেও আছে, ইউটিউবে গিয়েও দেখতে পারো, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ সেটাই, প্রিয় দর্শক, আপনারা যারা তুফানি আপা চ্যানেলের যে ভিডিও গুলো দেখেনি, আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা তুফানি আপা চ্যানেলে যাবেন, সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে ওনার যে গান একক গুলো গানগুলো আছে, এবং সলো পারফরমেন্স এবং ডুয়েট যে গানগুলো আছে কভার করার, আপনারা সেই গানগুলো দেখবেন। আসলে গানগুলো অসাধারণ সুন্দর, এবং সেটাই হচ্ছে আপুর বিশেষ গুণাবলী, হচ্ছে আপু খুব ভালো ইংলিশ গান করেন। সেটা যদি আপনারা যদি তার চ্যানেলে না যান, তাহলে আসলে বুঝতে পারবেন না যে আপু কতটা ভালো ইংলিশ গান করেন। তার মধ্যে সেনোরিতা যে গানটা, আসলে কি হলো, এটা একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল আপুর। সেই গানটা আমি প্রায় অনেকবারই দেখেছি গানটা, এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা দেখছেন, আপনারা গানটি দেখার অনুরোধ রইল। তুফানি আপু বা রুমকি আপু যাই বলি না, আমি আজকে নতুন আইটেম চরিত্র জানলাম, রোকাইয়া আপু, আপনাকে এখন থেকে রোকাইয়া আপু নামে মজার ডাক। ব্যাপার কি জানো, মানে আমি কিন্তু ওইভাবে করে অভিনয়টা, তোর ধরো অভিনয় তো জাস্ট ইউটিউবে যতটুকু করি বা ওই যে স্কুলে যতটুকু করতাম, আমি কিন্তু খুব কম রোল প্লে করেছি। মানে ধরো এটা হয়তো বা এই রুমকি ক্যারেক্টারটাকে ইউটিউবে রুমকিয়া বলে জানে, বা রুমকির মা ক্যারেক্টারকে তারটা, তারপর ক্যারেক্টারটা, তারপরে হচ্ছে গিয়ে এরকম মনে করো দুই তিনটা ক্যারেক্টার, বা টুনির মা গানটা যখন করলাম, মজার ব্যাপার হচ্ছে কি, মানুষ আমাকে আমার নামের চেয়ে আমার এই যে এই ক্যারেক্টার গুলোর নামে বেশি ডাকে। যেমন হচ্ছে রুমকিয়া নামে ডাকে, তারপরে হচ্ছে গিয়ে রুমকিয়ার মা বলে ডাকে, টুনির মা বলে ডাকে, তারপরে হচ্ছে রোকেয়া, এখন নতুন অ্যাড হয়েছে, রোকেয়া বলেও ডাকে সবাই। তারপরে মানে ওইটা, এটা আসলে ভালো লাগে যে আমার আসল নামটা হচ্ছে গিয়ে আমার এই ছোট ছোট, আমি কিন্তু এই কাজগুলো সত্যি কথা বলতে হয়তো সবাই বুঝতে পারে কিনা জানি না, খুব একটা সিরিয়াসলিও করি না, কারণ আমার প্রফেশনালি আমি হচ্ছে কি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আছি, অ্যাডভার্টাইজিং এ কাজ করছি। সো খুব বেশি সময় কিন্তু আমি দেই না এই সবগুলো কাজের জন্য, যেগুলোর জন্য মানুষ আমাকে চেনে। এত খুব ফান হিসেবে নেই, খুব স্বাভাবিক ভাবে থাকে না, দুষ্টুমি করে একটা ভিডিও করে ফেসবুকে আপলোড করা এরকম, বাট এইগুলোর জন্য মানুষ দেখা যাচ্ছে আমার আসল পরিচয়টা ভুলে গিয়ে আমাকে এই সব নামে ডাকছে, সেটা আমি খুব এনজয় করি। আসলে যে বলতে যে আপনার নতুন করে এক একটা ভিডিও আসে, এবং সেই এক একটা ক্যারেক্টারের নাম হয়ে যায় আপনার নাম, এটা আসলে খুবই একটা ভালো একটা, মানে কি বলবো, যে চিন্তা ভাবনা, যে সেই ক্যারেক্টারের মাধ্যমে হলো আপনাকে মানুষ চিনছে, এবং আপনার যে ভিডিও গুলো আসছে সেই ভিডিও গুলো মানুষ ইনফ্যাক্ট দেখছে। এখনো আমার অনেকেই, যেহেতু টুফানি আলফা আমার চ্যানেলটা, চ্যানেলে এবং হচ্ছে গিয়ে ইয়েতে নাম কি বলে আমার পেজ, পেজেও তুফানি আফা নাম দেওয়া, কি অনেকে আমার আসল নাম কিন্তু জানে না এখনো। হচ্ছে গিয়ে অনেকে ইউটিউবে গিয়ে কমেন্ট করে যে আপু আপনার আসল নামটা একটু বলবেন, আপনার পুরো নামটা একটু বলবেন, ফেসবুকে আপনাকে খুঁজবো। তো এটাই আর কি, মানে ব্যাপারটা আমার কাছে মজা লাগে অনেক। এই যে তুফানি আপার নামটা, এই নামটার কি কোনো বিশেষত্ব আছে, বা এই নামটা দিয়ে আপনার চ্যানেলটা ওপেন হওয়ার পিছনে কোনো বিশেষত্ব, কোনো কারণ আছে? আচ্ছা এইটার একটা স্টোরি আছে পেছনে। এই নামটা আসলে আমাকে দিয়েছে আমার আমার শ্রদ্ধেয় আমার বড় ভাই হয় উনি,
উনিও ওই আমি অ্যাডভার্টাইজিং এ যে মানে জগতে আসার পরে আমার পরিচয়, আম্বার ভাই ওনার নাম, আম্বার এম ইসলাম। অ্যাডভার্টাইজিং এর অনেকেই ওনাকে চিনেন, উনি বর্তমানে গৃহেতে আছেন। তো উনি এক সময় আমার সিডি হিসেবে ছিলেন, তা আমি জুনিয়র হিসেবে, তখন আমি ইন্টার্ন, মানে আমি ওনাদের আন্ডারে আমি ইন্টার্ন হিসেবে শুরু করি যাত্রা, একদম ইন্টার্ন হিসেবে ছিলাম, তারপরে এখন পর্যন্ত কন্টিনিউ করছি আর কি। তো উনি হচ্ছে আমাকে এই নামটা দিয়েছিলেন, আম্বার ভাই। উনি আমাকে, আমি অনেক হয়তো দুষ্টামি করতাম বা কিছু একটা, তো উনি আমাকে থুপানিয়াফা বলে ডাকতেন। তো ওই নামটাই আমি পরবর্তী, আমার কাছে খুব মজা লাগতো নামটা, কারণ নামটার বাংলা এবং ইংরেজি দুদিকেই মিলেই, মানে ইংরেজিতে থু পানি এন্ড বাংলায় থু পানি, নামটা খুব মজার লেগেছে। তারপরে আমি ভাবলাম যে এই নামটাই থাকুক, যেহেতু ফানি ভিডিও থাকবে চ্যানেলে, তো তারপর ওই নামটা ওইভাবেই, তারপর নামটা চেঞ্জ করা হয়নি আর কি। হ্যাঁ, আসলে বলবো যে একটা কম্বিনেশন, একটা নামের যে বাংলা ইংলিশ আসলে একটা কম্বিনেশনের কারণে হ্যাঁ নামটা হ্যাঁ, এসেছে। মানে উনিও তো অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, মানে উনিও কপিরাইটার হিসেবে কাজ শুরু করেন, এবং কপিরাইটাররা কিন্তু এই ধরনের মানে শব্দ নিয়ে খেলতে খুব এক্সপার্ট হয়। মানে আমার দেখা যতজন দেখেছিলাম কপিরাইটার, বা দেখেছি কপিরাইটার বা এই ধরনের ক্রিয়েটিভ সাইডে যারা কাজ করেন, তো এগুলো ওনাদের মানে ক্রিয়েটিভিটি আর কি। উনি নামটা দিলেন, আমিও রেখে দিলাম নামটা এ আর কি। যাই হোক, খুব ভালো একটা নাম ছিল। তো প্রিয় দর্শক, আপনারা যে লাইভটি দেখছেন, আপনারা যদি জানতে চান, তুফানি আপা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছে, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ তে রানিং আছে। পাশাপাশি উনি প্যাপিরাস লিমিটেড কোম্পানিতে স্ট্র্যাটেজিস্ট এবং কপিরাইটার হিসেবে কর্মরত আছেন। তুফানি আপা, যদি আপনার কাছে জানতাম এই যে আপনার এখন মানে একটা ব্যস্ততা লাইফ, যে কন্টেন্ট রাইটার হিসেবে আছেন, এবং সেই ব্যস্ততার মাঝে কি আপনার এই ভিডিও করার মানে তখন যে কাজের প্রেশারে, তখন কি আপনার ভিডিও বানানোর ইচ্ছাগুলো কি আগের মতো আর কি জাগে, যে নেশার মতো কাজ করে নাকি, যে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার মতো? আসলে সবাই ইউটিউবের ক্ষেত্রে থাকে না, ইউটিউবে একটা সিস্টেম আছে যে আপনি যত ভিডিও বেশি আপলোড করবেন সেটা আপনার জন্য ভালো। সেটা হচ্ছে গিয়ে আপনার মানে একটা ফ্রিকোয়েন্সি থাকতে হয় আর কি, রেগুলার ভিডিও আপলোড করার একটা ইয়ে থাকতে হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আনটিল অর আনলেস আমি আমার কন্টেন্ট নিয়ে স্যাটিসফাইড না, মানে মাথায় একটা আইডিয়া আসলো, ওইটা নিয়ে একটা হয়তো স্ক্রিপ্ট রেডি করলাম, তারপরে আমি হয়তো বা ইচ্ছা করলেই প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করাই যায়, কারণ হয়তো একটা ভিডিও সম্পূর্ণ তৈরি করতে কতক্ষণই বা লাগে। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছি, আমার তো আলাদা কোথাও গিয়ে এখানে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না। তো ইচ্ছা করলেই কিন্তু প্রতি সপ্তাহে আপলোড করা যায়, যত বেশি কাজই থাকুক না কেন। কিন্তু কথা হচ্ছে গিয়ে, আনটিল অর আনলেস আমি আমার কন্টেন্ট নিয়ে স্যাটিসফাইড না হই, আমি আমার স্ক্রিপ্ট নিয়ে স্যাটিসফাইড না হই, আমি হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করি না। তো এটা আমারও একটা সমস্যা। সময়ের তো অভাব আছে, কারণ হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যারা কাজ করেন তারা খুব ভালো বলতে পারবেন কি পরিমাণে মানে ইনভলভমেন্টটা লাগে, সম্পূর্ণ কাজের সাথে থাকতে হয়, একদম ইনভলভমেন্টটা কাজের ক্ষেত্রে অফিসের সাথে ইনভলভমেন্টটা কত বেশি দরকার মানে হয়। তো কিন্তু তারপরও আসলে ইচ্ছা করলেই করা যায়, কারণ সপ্তাহে হয়তো একটা দিন ছুটি থাকে। কিন্তু ওই যে আমি হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট নিয়ে যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাইড না হই, ততক্ষণ পর্যন্ত আমি কন্টেন্ট আপলোড করি না, যার জন্য দেখা যায় কন্টেন্ট দিতে একটু দেরি হয়ে যায়, মানে যার জন্য তো আমার সাবস্ক্রাইবার্স আমার উপর খেপে। তো ওইটা আপনাদের ভালোর জন্যই করি, একটু দেরি করে কন্টেন্ট আপলোড করি, কারণ দেখা যাবে যে আপনার একটা এক্সপেকটেশন লেভেল চলে আসে যে আচ্ছা ও ও ভিডিও আপলোড করছে, আমি যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনারা ব্যাপারটা মানে আমার কন্টেন্ট গুলো ভালো মনে করেই তো সাবস্ক্রাইব করেছেন, বেল আইকন প্রেস করা আছে, যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই আপনি গিয়ে প্রেস করবেন এবং আপনি আপনার কিছু সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখবেন। তো সেটা হতে পারে যে আপনি 5 সেকেন্ড দেখলেন বা 10 সেকেন্ডই দেখলেন, ওইটা তো একটা আপনার জন্য একটা টাইমের ইনভেস্টমেন্ট। তো আমি কেন আপনার সময়টা নষ্ট করব যেন তেন ভিডিও আপলোড করে, মানে আমি এটা আমার আমার ফ্যান ফলোয়ারদেরকে বলছি, যেন তেন ভিডিও আপলোড করে আপনার সময় নষ্ট না করি। এই জন্যই হচ্ছে গিয়ে আপনাদের ওই এক্সপেকটেশন লেভেলটা রাখার জন্যই দেখা যায় যে ওই কন্টেন্টের স্ট্যান্ডার্ড নিয়ে আমি একটু ইয়ে করি আর কি, মানে একটু দেরি হয় ভিডিও আপলোড করতে। প্রিয় দর্শক, আপনারা তবে যারা, একটা জিনিস, তবে আরেকটা জিনিস সত্য যে আমার একদম ফার্স্ট চ্যানেল, যখন যে কোনো কিছু শুরুর দিকে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে,
তো আমার ফার্স্ট চ্যানেলটা যখন শুরু হয় এবং তখন ধুমাধুম, যখন একদম সাবস্ক্রাইবার্স মানে দিনে 2,000 3,000 5,000 করে বাড়ছে সাবস্ক্রাইবার্স, ওই টাইমটাতে একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। ওই চ্যানেলটা যদি থাকতো তাহলে হয়তো এতদিনে অনেক সাবস্ক্রাইবার্স থাকতো এবং মানে সিচুয়েশনটা হয়তো ডিফারেন্ট থাকতো। আমি জানি না সেটা কি হইতো, বাট ওই চ্যানেলটা চলে যাওয়ার পরে কিন্তু অবশ্য হ্যাঁ আমার একটু আগ্রহে একটু ভাটা পড়েছে, বেশি না। হ্যাঁ, আসলে বলবো যে মানে আসলে এরকম মানে একটা লেভেল থেকে যে রেগুলার সাবস পাচ্ছে, এরকম একটা চ্যানেল যখন একটা আসলে চলে যায়, আসলে এটা খুব বিশাল একটা ধাক্কা বলবো আসলে, যে এটা এই সেই ধাক্কাটা কাটিয়ে যে আপনি উঠে আসতে পেরেছেন এবং আপনার বর্তমান যে চ্যানেল রয়েছে তুফানি আপা, সেটার সাবস্ক্রাইব এখন প্রায় 81.7K সাবস্ক্রাইবার, এবং যে বিশাল একটা সাবস্ক্রাইবার যে প্রায় দীর্ঘ 2.5 বছরে, এবং আপনি যে হতাশ হননি, আপনি যে আপনার ইচ্ছা শক্তি ধরে রেখে আপনি এগিয়ে রেখেছেন, এখান থেকে কিন্তু দর্শক আপনার অনেক কিছু শিখতে পারেন যে আসলে একবার মানে পা পিছলে পড়ে গেলে আসলে হতাশ হওয়ার জন্য কিছু নেই, যে জীবনে লাইফে আরো সুযোগ আসবে, এবং তুফানি আপা কিন্তু এটার বাস্তব উদাহরণ। এবং যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আমরা প্রায় বলবো যে আমরা প্রায় লাইভের শেষের দিকে এসে পড়েছি। তুফানি আপা আজকে আমাদের সাথে ছিলেন। তুফানি আপা, আপনার কাছে একটা রিকোয়েস্ট, এবার আমার কাছে ওন রিকোয়েস্ট, যে আমরা একেবারে লাইভের প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনার কি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মানে করোনাকালীন সময় সবাই বাসায় থাকুন, এটা তো হচ্ছে একদম একদম প্রায় মানে প্রাইমারি একটা চাওয়া সব দর্শকদের কাছে। সবাই সচেতন থাকুন, বাসায় থাকুন, এবং সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করুন, সেটা যেভাবেই হোক, যেভাবেই হোক, সেটা মেন্টাল সাপোর্ট হোক, বা এখন অনেকের হয়তো বা ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিস এর একটা সময় যাচ্ছে অনেকেরই, সো সবাই সবাইকে সাপোর্ট দিন। আর ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার কাজ করার সুবাদে আরো একটু বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা সবসময় সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আশা করি, কারণ হচ্ছে আমরা সামহাও সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে আমরা সবসময় নেগেটিভ জিনিসটাকে একটু বেশি বেশি দেখা যায় পছন্দ করি, বাট বেশি ওটা ফলো করি। যেমন যার কারণে এখন বাংলাদেশে অনেক যে অনেকেই অনেকে মানে এগুলো নিয়ে ট্রল করা যায়, তো দ্যাটস ওয়াই আসলে এগুলো অনেক পপুলার হয়। তো চাইবো যে এই ধরনের নেগেটিভ জিনিসগুলো, যে জিনিসটা আপনার ভালো লাগবে না সেই জিনিসটা আপনি অ্যাভয়েড করুন, ওটা নিয়ে ট্রল করে কিন্তু আপনি সেই মানুষটাকে আরো বেশি পপুলার বানিয়ে দিচ্ছেন, সেটা যেই কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক না কেন। আর যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক ইফোর্ট দেয়, অনেক ইফোর্ট দিয়ে কাজ ভিডিওস বানায়, রিয়েল ট্যালেন্ট, কেউ অনেক ভালো নাচে, কেউ অনেক ভালো গান গায়, কেউ অনেক ভালো আবৃত্তি করে, তাদেরকে আপনারা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবেন, রিয়েল ট্যালেন্টদের কে সাপোর্ট করবেন, এটা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সবার কাছে চাওয়া। আসলে যে আমি যাওয়ার আগ মুহূর্তে কিছু কমেন্ট পড়ে নিতে চাই, যে ইউটিউবার মাহফুজ হাসান রাহাত আমার কমেন্ট করেছে, একটা ইউটিউব চ্যানেল গড়ে তুলতে যে কত কষ্ট সেটা আমি জানি। আসলে ওর সম্বন্ধে একটু বলে নিই যে ও একটা মানে সিঙ্গার, ও খুব ভালো গান করছে এবং ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ও চেষ্টা করছে এবং ও আপনার খুব ফ্যান, যে ও আছে শুরু থেকে লাইভটা দেখছে এবং আপনার লাইভটা অনেক জায়গায় শেয়ারও দিয়েছে ছেলেটা, ওর জন্য মাহফুজ আশা করি। হাসান, আমি সাবস্ক্রাইব করে আসব, মানে বিয়েটা শেষ হোক, লাইফটা শেষ হোক, তারপরে ওর চ্যানেলটার নাম হচ্ছে মাহফুজ রাহাত। তো হ্যাঁ আপু, যেটা বলতে চাচ্ছিলাম যে বর্তমান সময়ে যারা তরুণরা আছে ইউটিউবিং করতে চায় বা ইউটিউবের প্রতি আগ্রহ আছে বা একটু ভালো গান করে বা তারা হচ্ছে যে তাদের বিভিন্ন ট্যালেন্ট দিয়ে তারা ইউটিউবিং আসতে চায়, তাদের জন্য কি আপনার কোনো সাজেশন আছে? এখন আসলে ইনফ্যাক্ট লকডাউনটা শুরু হওয়ার পর থেকে মানে এখন সবাই চ্যানেল খুলতেছে, কারণ হচ্ছে গিয়ে সবাই বাসায় আছে, সবাই ফ্রি আছে অনেকেই, যার জন্য অনেকেই অনেক চ্যানেল খুলছে। এবং আমার মনে হয় যে অন্যে কি করলো, মানে আমি হয়তো বা ফানি ভিডিওজ আপলোড করে পপুলার হয়েছি, কেউ হয়তো শুধু গান গেয়ে পপুলার হয়েছে, কেউ হয়তো
ছবি এঁকে, ইউটিউবে শুধু ছবি এঁকে অনেকে পপুলার হয়েছে। তো আমি বলবো যে আপনি আপনার মানে ও এটা করে পপুলার হচ্ছে, এই জন্য আমিও এটা করি, ব্যাপারটা এমন না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আপনি যা পারেন আপনি কিন্তু তাই করতে পারেন, যা মানে যেই জিনিসটাতে এক্সপার্ট আপনি কিন্তু সেটাই করতে পারেন। আপনি কিন্তু ইচ্ছা করলে, যারা ম্যাথসে ভালো ইনফ্যাক্ট তারা কিন্তু ম্যাথস ক্লাসও নিতে পারেন ইউটিউবের মধ্যে। তারপরে হচ্ছে মানে আমি খুব উইয়ার্ড বা যেগুলো রেগুলার না, ফানি ভিডিওস তো সবাই বানায়। তারপরে হচ্ছে এখন যার জন্য ব্লগ, মানে ইউটিউবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি চুজ করবেন যে আপনি কোনটাতে এক্সপার্ট, কে কি করে পপুলার হলো সেটা দেখে কিন্তু আপনার লাভ নেই। কারণ হচ্ছে গিয়ে একজন ভালো গান গাইতে পারছে বলে আপনিও যে ভালো গান গাইতে পারবেন, আপনার ট্যালেন্ট তো হয়তো অন্য জায়গাতে। তা আমি বলবো যে ওই ওই ট্যালেন্ট গুলো ধরে যদি কেউ কাজ করে করে, ইউটিউব ইজ এ মানে ভেরি গুড প্ল্যাটফর্ম, মানে ট্যালেন্টেড যারা আছে তাদের জন্য ইউটিউব খুব ভালো একটা প্ল্যাটফর্ম। কারণ আগে হয়তো অনেক মানে কাক খড় পোড়াতে হতো অনেক কিছুর জন্য, কিন্তু এখন হচ্ছে আপনি, আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনি কিন্তু সেটা ইচ্ছা করলেই আপনার ট্যালেন্টটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন। জি আপু, আমরা একেবারে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে যে এতক্ষণ আপনি আমাদের সাথে আর মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে লাইভে ছিলেন, সেজন্য আপনাকে অনেক আসলে অনেক ধন্যবাদ এত কষ্ট করে লাইভে ছিলেন। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যাওয়ার আগে কি আমরা আর আপনার আরেকটা গান শুনতে পারি? আপনার গান শুনতে শুনতে হয়তো আজকে আমাদের অনুষ্ঠানের শেষ বেলাটা বেজে যাবে। আচ্ছা, আর একটা গান, ঠিক আছে, আপনার গানটা রেডি হওয়ার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন, আপনাদের প্রতি রইল আসলে অনেক শুভকামনা। যারা দৈনিক আনন্দবাজার পত্রিকার আনন্দবাজার আলাপন লাইভ অনুষ্ঠানে ছিলেন, আপনাদের প্রতি অনুরোধ রইলো যে আপনারা আনন্দবাজার পত্রিকার পেজ থেকে লাইক দিয়ে রাখবেন। আমাদের প্রতিনিয়ত নতুন নতুন লাইভের বিশেষ বিশেষ অতিথি আসেন, আপনারা যাতে সেসব লাইভগুলো মিস না করেন সেজন্য পেজে লাইক দিয়ে রাখবেন। এবং আমাদের যে তুফানি আপা আছে, ওনার চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এবং আমার ভালো ভালো গানগুলো শুনতে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন প্লিজ। হ্যাঁ আপু, আচ্ছা, থ্যাংকস টু আনন্দবাজার পত্রিকা অ্যান্ড আপন ফর ইনভাইটিং মি। অনেক ভালো লাগলো, অনেক সুন্দর একটা সময় কাটালাম সবার সাথে, কারণ এখন তো আসলে সবার সাথে দেখা হয় না, ঘর থেকে বের হওয়া হয় না, তো এরকম আড্ডা দিতে ভালোই লাগলো অনেক সবার সাথে। আর যারা যারা এতক্ষণ ধরে লাইভটা দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন এই বাজে সময়টা খুব ভালোভাবে পার করতে পারি, একটা সুন্দর দিন আমরা যেন পাই ভবিষ্যতে। ঠিক আছে, তো আমি গান শুরু করছি, একটা ইংলিশ গান গাই। Stay, would it be a sin if I and care falling in love with you? Oh, I can't help falling in love with you. অসাধারণ অসাধারণ গান ছিল। প্রিয় দর্শক, আজকে আমাদের মানে একটা কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে শেষ হয়ে হইলো না শেষ, যে আসলে আপুর সাথে আড্ডা দিতে যে 1 ঘন্টা আমরা আড্ডা দিলাম, খুবই ইফেক্টিভ একটা আড্ডা ছিল। এবং আপুর সাথে আমার প্রায় অনেকদিন দেখা হয় না, আজকে লাইভের মাধ্যমে আমরা একসাথে দেখা দেখা হয়েছে এবং একটা খুব ভালো একটা সময় কেটেছে আপুর সাথে। যারা দর্শকে ছিলেন আপনাদেরও বলবো অবশ্যই হয়তো আপনাদেরও ভালো লেগেছে। আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা লাইভে ছিলেন। বর্তমানে যে করোনার পরিস্থিতিটা যাচ্ছে, আশা করবো আপনারা সকলেই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে যান সুস্থতার সাথে এবং সেফটির সাথে চলাফেরা করবেন। আসলে নিজের নিজের জীবনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সাথে আপনার পরিবারের মানুষজন নির্ভর করছে, তো অবশ্যই নিজেকে সচেতন থাকতে হবে। তা মাইমুনা সুলতানা রুমকি আপু, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই 1 ঘন্টা একটা কোয়ালিটি টাইম আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের আনন্দবাজারের পরিবারকে উপহার দিয়েছেন। আপু, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
চলে যাচ্ছি, তবে চলে যাচ্ছি না, আর ইনশাল্লাহ আশা করছি আবারও নতুন কোন প্রোগ্রামে, নতুন কোন প্ল্যাটফর্মে আবারও হয়তো দেখা হবে আপনার সাথে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খুব আল্লাহ হাফেজ, দর্শক ভালো থাকবেন আপনার।